আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে ইউজি এবং বিডিপি কোর্স করছেন অর্থাৎ বিভিন্ন বিষয়ে গ্রাজুয়েশান করছেন তাদের অনলাইনে এক্সাম ফর্মফ্লাপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তো আমি এই ভিডিওতে একজন স্টুডেন্টের লাইভ এক্সাম ফর্মফ্লাপ আপনাদের সামনে করে দেখাবো যাতে আপনারা বাড়িতে বসেই খুব সহজে মোবাইলের সাহায্যে এক্সাম ফর্মফ্লাপটি করতে পারেন তো এক্সাম ফর্মফ্লাপ করা কিন্তু খুবই সহজ কিন্তু তবুও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখবেন কারণ এখানে একটু ভুল হলে কিন্তু আপনাদের এক্সাম দিতে সমস্যা হয়ে যেতে পারে তো চলুন না সমালোচনা করে শুরু করা যাক তো এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে আপনাদেরকে আসতে হবে এনএসও ইউ সিই বিডিপি ডট কম এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো এই ভিডিও নামের উপর টাচ করলে নিচে ডেসক্রিপশন বক্স খুলে যাবে সেখানে একদম প্রথমেই আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন তো এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের মোবাইলে এই ধরনের একটি ওয়েবসাইট খুলে যাবে তো ওয়েবসাইটে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে ক্যান্ডিডেট বলে একটি অপশান আছে তো আপনাদেরকে ক্যান্ডিডেট অপশনের উপর টাচ করতে হবে তো টাচ করার পর আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি পেজ খুলে যাবে তো এখানে একদম প্রথমেই কিছু ডিটেলস দেওয়া আছে ইনস্ট্রাকশন এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন এক একবার করে তো এর একদম নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে লগ অপশন অপশান পাবেন এবং লগ ইনের নিচে সাইন আপ অপশান পাবেন তো প্রথমে আপনাদেরকে সাইন আপ করতে হবে তো সাইন আপ করার জন্য আপনারা সাইন আপ অপশানে ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে কিছু ডিটেলস এন্টার করার জায়গা দেবে তো এখানে আপনাদের যে ডিটেলসগুলো সেগুলো খুব সহজে এবং সঠিকভাবে কিন্তু এন্টার করতে হবে তো প্রথমেই দেখুন এখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার দেওয়ার জায়গা রয়েছে এখানে আপনাদের যে এনরোলমেন্ট নাম্বার সেটা কিন্তু আপনাদের সম্পূর্ণ এন্টার করতে হবে এরপর আপনাদের এনরোলমেন্ট নাম্বার কিন্তু নেক্সট আবার রিটাইপ করে দিতে হবে অর্থাৎ আবার এন্টার করতে হবে তারপর এখানে কিন্তু আপনাদের যে নামটা সেটা অটোমেটিক চলে আসবে ঠিক আছে এবং তারপর এখানে আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে তো ডেট অফ বার্থটা দেওয়ার পর এখানে আপনাদের স্টেজ সেন্টারটা সিলেক্ট করতে হবে এখানে সমস্ত কলেজের নাম রয়েছে এবং তার আগে কোডগুলো আছে আপনারা কোন কলেজে পড়ছেন সেটা সিলেক্ট করে দিতে হবে তারপর আপনারা কোন সাবজেক্টে অনার্স নিয়েছেন সেটা কিন্তু এখানে চলে আসবে সেখান থেকে ড্রপডাউন থেকে আপনাদের সেটাও সিলেক্ট করে দিতে হবে তারপর এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে ঠিক আছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেটাই দেওয়ার ঠিক আছে এবং রেজিস্টার মোবাইল নাম্বারটা আবার রিটাইপ করে দিতে হবে এবং আপনাকে যদি অল্টারনেট মোবাইল নাম্বার দিতে চান সেটা অবশ্যই এখানে দিয়ে দেবেন কারণ রেজিস্টার মোবাইল নাম্বার যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় অর্থাৎ রিচার্জ না থাকে বা সিমটা হারিয়ে যায় সিমটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের অল্টারনেট মোবাইল নাম্বার দিয়ে কিন্তু কাজটা চলবে তো অল্টারনেট মোবাইল নাম্বার এখানে দেওয়ার পর আপনাদের এখানে অল্টারনেট মোবাইল নাম্বারটা আবার রিটাইপ করে দিতে হবে অর্থাৎ দ্বিতীয়বার আবার লিখে দিতে হবে ঠিক আছে এবং এখানে দেখুন বলে দিয়েছে প্লিজ নোট দ্যাট ডিউরিং এক্সামিনেশান ওটিপি উইল বি সেন্ড টু এনি ওয়ান অফ দিস টু মোবাইল নাম্বার অর্থাৎ যখন আপনাদের অনলাইন পরীক্ষা হবে যেহেতু এবছর আপনাদের অ্যাসাইনমেন্ট অনলাইনে হবে এবং পরীক্ষা হয় অনলাইনে হবে সেহেতু অনলাইন পরীক্ষার জন্য যে ওটিপিটা সেটা হয় আপনাদের রেজিস্টার মোবাইলের নাম্বারে যাবে অথবা অল্টারনেট মোবাইল নাম্বারে যাবে তারপরে এখানে আপনাদের ইমেল আইডিটা দিয়ে দেবেন এবং তারপর এখানে আধার নাম্বারটা দিতে হবে এবং দেওয়ার পর আপনাদের নিচে এখানে যে সাবমিট অপশান আছে সেই সাবমিট অপশানে টাচ করতে হবে তো সব কিছু দেওয়ার পর নিজে সাবমিট বাটনে টাচ করবেন তো টাচ করলে কিন্তু আপনাদের সামনে একটি পপ আপ আসবে তো দেখুন এখানে লেখা দেবে আর ইউ সিওর টু সাবমিট তো আপনারা এখানে জাস্ট ওকেতে টাচ করে দেবেন তো এটা টাচ করার পর দেখুন আপনাদের কিন্তু এরকম একটি নোটিশ আসবে যেখানে লেখা থাকবে ইউ উইল রিসিভ দ্য ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড এস অ্যান্ড ইমেল বেস্ট অন ইউর ইনপুট ডাটা তো এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেলে কিন্তু আপনাদের একটি এসএমএস গেছে ঠিক আছে এবং সেখানে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে এবং আপনাদের যেটা আইডি অর্থাৎ ইউজার আইডি সেটাই কিন্তু আপনাদের হবে এনরোলমেন্ট নাম্বারটা এবং পাসওয়ার্ডটা আপনাদের মোবাইলে সেন্ড করে দেওয়া হয়েছে এবার আপনারা জাস্ট এখানে ওকে টাচ করবেন ওকে টাচ করলে এখানে দেখবেন একদম লগ ইনের পেজ খুলে গেছে তো এখানে আপনাদের ইউজার আইডি অর্থাৎ এনরোলমেন্ট নাম্বারটা দিতে হবে এবং এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে যেটা আপনাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে এসছে তো সেগুলো দেওয়ার পর আপনারা এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন তো লগ ইন বাটনে টাচ করার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু আপনাদের প্রথমে ছবি এবং তার নিচে আপনাদের নাম সেন্টার এনরোলমেন্ট নাম্বার সব কিছু দেওয়া থাকবে এবং এখানে দেখতে পাবেন যে ফর্ম ফিলাপ এখানে লেখা রয়েছে পেন্ডিং ঠিক আছে আর পেমেন্টের ঘরে এখানে পেন্ডিং লেখা তো এই দুটো কিন্তু আপনাদের পেন্ডিং লেখা রয়েছে তো এই ফর্ম প্রথমে আপনাদের কী করতে হবে ফর্মটা ফিল আপ করতে হবে তাহলে দেখুন নিচে যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ড এখানে রয়েছে এক্সাম ফর্ম ফিল আপ তো আপনারা এখানে টাচ করবেন তো এক্সাম ফর্ম ফিলাপ টাচ করার পর আপনাদের যে টোটাল ডিটেলসগুলো আবার খুলে যাবে ঠিক আছে এবং এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের কোন কোন সাবজেক্ট আপনারা পরীক্ষা দিতে পারবেন তো আমি যে ক্যান্ডিডেট দেখাচ্ছি ক্যান্ডিডেট ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার সবার সবকটা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে তো কিন্তু পরপর রয়েছে ইতিহাসে অনার্স সেই জন্য ইএইচআই ওয়ান আর টু এটা হলো ফার্স্ট ইয়ারের পেপার এবং ইএইচআই আই থ্রি ফোর ফাইভ এটা সেকেন্ড ইয়ারের পেপার ঠিক আছে এবং কিছু কম্পালসারি পেপার আছে ইএনবিএস এফ বিজি এফিজি এফএইচএস এগুলো হলো ফার্স্ট ইয়ারের কম্পালসারি আর এফএসটি আর এস ওয়ান এটা হলো সেকেন্ড ইয়ারের কম্পালসারি তো এখানে সবগুলোতেই কিন্তু এই যে ক্যান্ডিডেট তার সে ফর্ম ফিল আপ করবে তাই আপনারা যারা সবকটা পেপারে ফর্ম আপ করবেন তার জন্য অবশ্যই সিলেক্ট অল করবেন এবং অবশ্যই একবার চেক করে দেখে নেবেন যে সবকটা পেপারের পাশে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে তাহলে কিন্তু আপনাদের সবকটা পেপারে ফিল আপ হবে অর্থাৎ সবকটা পেপারে আপনারা পরীক্ষাতে বসতে পারবেন যদি এখান থেকে কোনো একটা পেপারে চিহ্ন না দেওয়া থাকে বা সেটা মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সেই পেপারে পরীক্ষায় বসতে পারবেন না তো একবার ভালো করে মিলিয়ে নেবেন টোটাল এগারোটা সাবজেক্ট রয়েছে এক্ষেত্রে তো এগারোটাতে চিহ্ন দেওয়া আছে কিনা ঠিক আছে এই আপনারা প্রত্যেকটা ভালো করে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর এখানে আপনাদের কিছু কিছু শো করতে পারে সেটা অ্যারেঞ্জ শো করতে পারে কোনো কোনো ক্ষেত্রে তার মানে কি আপনারা রিনুয়াল করেন তার জন্য আরেঞ্জ শো করবে যদি এনএস শো করে তার মানে কি আপনারা সাবমিট করেন তার জন্য এনএস শো করতে পারে ঠিক আছে তো এইগুলো আপনারা দেখে নেবেন জাস্ট তো যাদের যে প্রবলেম হবে তাই আমি পরে ভিডিও বানিয়ে দেবো ডিটেলসে যে কাদের কোন প্রবলেমের জন্য কী কী সলিউশন সেগুলো নিয়ে তো যাই হোক আমি প্রথমে এই ফর্ম ফিলাপটা দেখিয়ে দিচ্ছি তো এবার সিলেক্ট করার পরে একদম নিচে চলে আসবেন এবং এখানে দেখুন সাবমিট অপশান আছে তো আপনারা অবশ্যই এই সাবমিট টাচ করবেন তো সাবমিট বাটনে টাচ করে দেওয়া দিলে আপনাদের যে এক্সাম ফর্মটি সেটি কিন্তু ফিল আপ হয়ে যাবে তো দেখুন আমি একদম লাইভ আপনাদের সামনে পুরো ডিটেলসে দেখিয়েছি এখানে আবার একবার কনফার্ম করার অপশান এসছে ঠিক আছে তো দেখুন এখানে কাদের কত ফি এখানে প্রত্যেকটা পেপারের জন্য ফি দেখুন দেওয়া রয়েছে ঠিক আছে প্রত্যেকটা থিওরির জন্য পঁচাত্তর টাকা তারামেন্ট এক্সাম ফি এবং জন্য তিরিশ টাকা করে এইভাবে কিন্তু প্রত্যেকটার ফিস এখানে পরপর দেওয়া রয়েছে টোটাল কিন্তু ক্যালকুলেশন করে এখানে রয়েছে দেখুন যে টোটাল দিতে হবে বারোশো পঁয়ষট্টি টাকা ঠিক আছে সাতশো পঁয়ষট্টি টাকা হলো থিওরি পেপার্সের ফি এবং অ্যাসাইনমেন্ট পেপারের জন্য তিনশো টাকা ফি এবং যে এক্সাম যেটা দুটো সেশানে হয় একশো টাকা করে মোট দুশো টাকা এই মোট বারোশো পঁয়ষট্টি টাকা টোটাল ফিসটা তো এর নিচে এসে আপনাদের এখানে দেখুন পেয়ের অপশান রয়েছে এবার আপনাদেরকে পেমেন্ট করতে হবে তো আপনার পেয়ের অপশানে গেলে আপনাদের যে পেমেন্টের যে পেজ সেটি কিন্তু খুলে যাবে তো আপনারা কিন্তু এখানে দেখুন অনলাইন পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনারা জাস্ট এখানে সাবমিট টাচ করবেন এরপর হচ্ছে আর ইউ আরও টু সাবমিট তো আপনারা এখানে সাবমিট ওকে করে দেবেন তো তাহলে কিন্তু আপনাদের যে ফর্মটি সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আপনাদের কিন্তু এবার পেমেন্টের অপশান দিয়ে দেবে তো এখানে আপনারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং যে নেট ব্যাঙ্কিং সব কিছুর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো যারা ডেবিট কার্ড বা এটিএম কার্ডে পেমেন্ট করবেন তারা ডেবিট কার্ড অপশানে আসবেন আসার পর এখানে যে আপনাদের কার্ডের নাম্বারটা দেওয়া সে নাম্বারটা দিতে হবে তারপর এখান থেকে আপনাদের যে এক্সপায়ারি ডেট সেটা সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে এক্সপায়ারি ইয়ার সেটা সিলেক্ট করতে হবে তারপর কার্ডের পেছনে যে তিন অক্ষরের সিবি কোড থাকে সে সিবি কোডটা এখানে দিয়ে দিতে হবে তারপর এখানে যে কার্ড হোল্ডারের যে নামটা থাকে সেই নামটা এখানে আপনাদের দিয়ে দিতে হবে তো নাম দেওয়ার পর আপনারা মেক পেমেন্টের এখানে ক্লিক করবেন তো এখানে মেক পেমেন্টে টাচ করার পর আপনাদের এখানে আরেকবার ভেরিফাই হবে যে কত ট্রানজাকশন অ্যামাউন্ট অর্থাৎ বারোশো পঁয়ষট্টি টাকা এবং কোনো জিএসটি বা কনভিনিয়েন্স ফি কিন্তু এখানে কাটছে না ঠিক আছে এবারে প্রসেস উইথ পেমেন্টে টাচ করবেন আপনারা অর্থাৎ এই পেমেন্ট আপনারা করতে চাইছেন তো এই যে পেজটা আসবে এক্ষেত্রে কিন্তু কোনো সময় আপনারা রিফ্রেশ বা রিলোড করবেন না ঠিক আছে এবার আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা এখানে বসাবেন ওটিপিটা বসিয়ে আপনারা এখানে সাবমিট বাটানে টাচ করলে কিন্তু আপনাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে তারপর কিন্তু আপনারা ভেতরে গিয়ে সেখান থেকে নিতে পারবেন তো এরপর কিন্তু আপনারা পুনরায় লগ ইন করে সেখানে আপনাদের ফর্ম ফিলাপও সাকসেস লেখা থাকবে এবং পেমেন্টও কিন্তু ডান লেখা থাকবে ঠিক আছে অর্থাৎ ফর্ম ফিলাপও ডান এবং পেমেন্টও ডান কিন্তু লেখা থাকবে তো তার মানে আপনাদের কিন্তু ফর্ম ফিলাপ এবং পেমেন্টটা দুটোই হয়ে গেছে এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসে মোবাইলের সাহায্যে কিন্তু ফর্ম ফিলাপ এবং পেমেন্ট দুটোই কিন্তু করে নিতে পারবেন অর্থাৎ এক্সাম ফর্ম ফিলাপটি করে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এক্সাম ফর্ম লোটি করতে হবে তো আপনাদের এক্সাম ফর্ম লবপ করতে কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে